বিএনপি জামাতের যে অভিযোগ নাশকতা নিয়ে, এই অভিযোগ না করে বরঞ্চ তারা শান্তিপূর্ণভাবে মিছিল মিটিং করুক, নির্বাচনের প্রস্তুতি নিক, সেটাই যে দেশের জন্য মঙ্গলজনক। গত বেশ কয়েক বছর ধরে যদিও বিএনপি এবং জামাত চক্র এবং তার সঙ্গে কতিপয় বিদেশি মহল তারা ধারাবাহিকভাবে গণতন্ত্র নির্বাচন নিয়ে হইচই করছেন এবং সেই গণতন্ত্র এবং নির্বাচনকে নিয়ে হইচই করার সময় তারা জনজীবনের শান্তি ধ্বংস করার জন্যে এমন সব কর্মসূচি দিচ্ছেন তাতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, জানমালের ক্ষতি হচ্ছে, দেশের সম্পদের ক্ষতি হচ্ছে, কিন্তু কোনো জনগণের আন্দোলন গড়ে উঠছে না। এরকম একটা অবস্থায় এই কদিন আগে 28 অক্টোবরের যে দুষ্কর্ম, শান্তিপূর্ণ সমাবেশের নামে বিএনপি জামাত চক্র করেছে, তা অত্যন্ত দুঃখজনক। একই সঙ্গে সঙ্গে আমরা খেয়াল করছি যে বিএনপি জামাত চক্র যে ভাষায় যেই সুরে কথাবার্তা বলছেন তার সঙ্গে বিদেশি কিছু মহলের কথাবার্তার মিল খুঁজে পাচ্ছি আমি। আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচনের হইচইয়ের আড়ালে আসলে বিদেশি ও বিএনপি জামাত চক্র সরকার অদল বদলের একই তানপুরা বাজাচ্ছে। মনে রাখতে হবে নির্বাচনের হইচইয়ের আড়ালে বিদেশি ও সরকার ও জামাত বিএনপি চক্র তারা 75, 82 ও 111-র পুনরাবৃত্তির ঘটানোর একটা গন্ধ পাচ্ছি আমি, এটা অত্যন্ত দুঃখজনক। সুতরাং আজকে অবরোধের নামে জনগণকে জিম্মি করা হচ্ছে, সরকার অদল বদলের চক্রান্ত চালানো হচ্ছে, কিন্তু আমি বারবার বলবো যে নির্বাচনের আগে সরকার অদল বদলের চক্রান্তটা কার্যত বিদেশিদের তাবেদার সরকার, বিদেশিদের বদলি খেলোয়াড়দের জি হুজুর মার্কা সরকার প্রতিষ্ঠার একটা চক্রান্ত ছাড়া কিছুই নয়। সুতরাং আমি বলবো যে বিদেশিদের কথাবার্তা ও বিএনপি জামাতের কথাবার্তা দেখে মনে হচ্ছে যে তারা কার্যত সরকার অদল বদলের একটি তাবেদার সরকার বানানোর একই সুরে তানপোড়া বাজিয়ে চলেছে আর কি। তা আমি এটাকে নিন্দা করছি এবং এটা বন্ধ করার আহ্বান জানাচ্ছি। এমনকি আওয়ামী লীগের অভ্যন্তরেও এই খন্দকার মোস্তাকের দালালেরা তারাও তাদের নিজেদের দলে সংঘর্ষ বাধায়, ক্ষতি করে এবং দলকে দুর্বল করে দেয়। সুতরাং এটা আমি মনে করি না, যেহেতু আওয়ামী লীগের সঙ্গে জাসদের কোনো রাজনৈতিক বিরোধ নাই, সুতরাং এই খন্দকার মোস্তাকের ঘাপটি মেরে থাকা দালালদের এই পায়ে পায়ে লাগিয়ে ঝগড়া বাঁধানোর চক্রান্তকে আমি আমলে রাখিনি না। কথাটা হচ্ছে যে এখন তো গণমাধ্যম এত শক্তিশালী, সব কিছু ক্যামেরার সামনে ধরা পড়ে, তো সুতরাং আজ হোক আর কাল হোক নাশকতা কে করলো তা ধরা পড়বে এবং তা নিয়ে আমি মাথা ঘামাই না। আমি শুধু বলবো যে গণমাধ্যমের আজকে যে শক্তিশালী অবস্থান, এইখানে কোনো কিছুই লুকিয়ে রাখা যায় না। সুতরাং আমি এই বিএনপি জামাতের যে অভিযোগ নাশকতা নিয়ে, এই অভিযোগ না করে বরঞ্চ তারা শান্তিপূর্ণভাবে মিছিল মিটিং করুক, নির্বাচনের প্রস্তুতি নিক, সেটাই যে দেশের জন্য মঙ্গলজনক।